কেএফসি চিকেন পপকর্ন, নামটা শুনলেই কেমন জিভে জল এসে যায়, তাই না? তো আমরা যদি সেরকম স্টাইলেই চিকেন পপকর্ন একদম বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো। তো চলুন দেখে নিই কিভাবে আমি আজ বাড়িতেই একদম বাইরে থেকে কিনে আনা চিকেন পপকর্নগুলোর মতনই টেস্টি হবে এরকম চিকেন পপকর্নের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল, আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আমি একটা পাত্রে 200 গ্রাম মতো বোনলেস চিকেন বেশ ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, যেটা হলো আমি এখানে কোল্ড ড্রিঙ্কস ইউজ করেছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ কোল্ড ড্রিঙ্কস আমি ইউজ করেছি। এটাতে কি হবে, চিকেনটা কিন্তু ভীষণই সফট হবে। তো যে কোনো আপনারা যে কোনো ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস ইউজ করতে পারেন, বা সোডা থাকলে সোডাও কিন্তু ইউজ করতে পারেন। আর কোল্ড ড্রিঙ্কস বা সোডা যদি ইউজ না করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিনিগার ইউজ করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেশ বড় সাইজের 1 টেবিল স্পুন রসুন বাটা। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে দুধ, এটা নর্মাল যে লিকুইড দুধ হয় সেই দুধটাকেই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেব। মিনিমাম 1/2 ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে, তবে যদি সময় থাকে ওভারনাইট রেখে দিতে পারেন, বা 4 থেকে 5 ঘন্টাও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকেনটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ম্যারিনেট করার 1 ঘন্টা পর আমি চলে এসেছি। এবারে চিকেনটাকে আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবারে ডিমের সাথে সমস্ত চিকেনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর আমি এবারে পকোড়ার যে বাইরের লেয়ারটা সেটাকে তৈরি করব। এইভাবে আপনারা যদি চিকেন পকোড়া কখনো চিকেন পপকর্ন বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পি এবং একদম কিন্তু খেতে বাইরের মতনই টেস্ট হবে। আপনারা একবার এভাবে তৈরি করে দেখুন। তো আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1 বাটি পরিমাণে ময়দা আর 1 বাটি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল আপনারা পছন্দ করবেন ততটাই দেবেন। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি, এখানে আপনারা বাটা রসুনও ইউজ করতে পারেন, তবে কুচি রসুনটা মানে কুচিয়ে দিলেই বেশি টেস্ট হবে। এবারে শুকনো পকোড়ানোর সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আর একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে আমি নেব একদম ঠান্ডা জল। এই জলটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, একদম চিল্ড। এবারে আমি যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেখান থেকে একটা একটা করে চিকেনের টুকরো তুলে আমি শুকনো উপকরণগুলো যে তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সবার প্রথমে শুকনো মানে শুকনো উপকরণ দিয়ে আমি এই চিকেনের টুকরোগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর একটা একটা করে চিকেন আমি এক্সট্রা যে ডাস্ট রয়েছে সেটাকে ঝেড়ে ফেলে তারপর এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটুখানি ডুবিয়ে তারপর চিকেনটাকে আমি তুলে আবার পুনরায় এই ডাস্ট ময়দার মধ্যে দিয়ে দেব, মানে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে আমি গুঁড়োটা তৈরি করেছি এর মধ্যে এবারে দিয়ে দেব। ঠিক একইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে একবার ডুবিয়ে নিয়ে মানে ঠান্ডা জলে একবার ডুবিয়ে তুলে নিয়ে তারপর আরও একবার আমি এই শুকনো ময়দার মধ্যে মাখিয়ে নেব পুরো চিকেনের গায়ে। তো সমস্ত চিকেনগুলোকে আমি কিন্তু দুবার দুবার করে এই গুঁড়ো ডাস্ট ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দুবার দুবার করে মিশিয়ে নিয়েছি, মানে প্রথমে একবার মিশিয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে ডুবিয়ে নিয়ে তারপর আরও একবার করে মিশিয়ে নিলাম। এবারে ঝেড়ে ঝেড়ে মানে এক্সট্রা ময়দাটাকে আমি ঝেড়ে ফেলে দিয়ে তারপর এই চিকেনের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো এইভাবে করে 1/2 ঘন্টা রেখে দিয়ে তারপর 1/2 ঘন্টা পর আমি পকোড়াগুলোকে ভেজে নেব।
এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, কারণ পকোড়া সব সময় ডিপ ফ্রাই করলেই ভালো হয়। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেবার পর যে চিকেনের পিসগুলোকে আমি ডাস্ট ময়দা মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম সেইগুলোকে এবার এক পিস করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে দুটো সাইড থেকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভেজে নেবার দরকার নেই, বা আবার খুব বেশি হাই ফ্লেমেও কিন্তু ভাজা যাবে না। মোটামুটি মিডিয়াম ফ্লেমে মোটামুটি লালচে করে ভেজে তুলে নিলেই গরম গরম চিকেন পপকর্ন আমার একদম তৈরি হয়ে গেল। গরম গরম চিকেন পপকর্ন সস স্যালাডের সঙ্গে তো পরিবেশন করুন, দেখবেন বাচ্চারাও, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হবে। যে কোনো সন্ধ্যাবেলায় কিন্তু এরকম স্ন্যাক্স হলে জাস্ট সন্ধ্যেটা জমে যাবে। যে কোনো অনুষ্ঠান, ছোটোখাটো বাড়িতে আমরা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারি। আমার আজকের চিকেন পপকর্ন রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আজ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।